হাতি ঘোড়া নিয়ে বিশাল বর্ণাঢ্য র্যালি এবং সমাবেশের মধ্য দিয়ে বরিশালে ছাত্রলীগের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। 4 জানুয়ারি বেলা 12:30টায় নগরীর সদর রোডের আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহ। মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইজ আহমেদ মান্নার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুস, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আফজালুল করিম ও সাইদুর রহমান রিন্টু, জেলা ছাত্রলীগের সভাপতি হেমায়েতউদ্দিন সুমন সেনিয়াবাদ ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক। সমাবেশে ছাত্রলীগকে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি স্মার্ট বাংলাদেশ গড়ার কাজে ভূমিকা রাখার আহ্বান জানান অতিথিরা। সমাবেশে ছাত্রলীগকে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি স্মার্ট বাংলাদেশ গড়ার কাজে ভূমিকা রাখার আহ্বান জানান অতিথিরা। সমাবেশ শেষে বেলুন ফেস্টুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকী র্যালির উদ্বোধন করেন মেয়র সহ অতিথিরা। পরে সাদিক আবদুল্লাহর নেতৃত্বে সদর রোড থেকে বের হওয়া ছাত্রলীগের এক বিশাল বর্ণাঢ্য র্যালি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে হাতি ঘোড়া সহ বিভিন্ন প্লেকার্ড প্রদর্শন করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এর আগে গত মঙ্গলবার রাত 12:01 সদর রোডে দলীয় কার্যালয় চত্বরে রক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন ছাত্রলীগ নেতাকর্মীরা। পরে নেতৃবৃন্দকে নিয়ে সিটি মেয়র কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। ছাত্রলীগ প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়তে ভূমিকা রাখবে বলে প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রত্যাশা করেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ। এই ছাত্রলীগের আজকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রলীগ সহ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই স্মার্ট বাংলাদেশ অতি দ্রুত বাস্তবায়ন হবে এই আশাবাদ ব্যক্ত করতে। এটাই আমাদের আদর্শ, এটাই বঙ্গবন্ধুর আদর্শ। এবং আপনারা দেখেছেন বরিশালে যেভাবে সুশৃঙ্খল ভাবে ছাত্রলীগ এখনো আপনারা দেখতেছেন, এভাবে শুধু বরিশাল না, আমার সব সারা বাংলাদেশের ছাত্রলীগ এখন একতাবদ্ধ, শক্তিশালী।